আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত রসুল আকরম সাল আলহিম বলেন যেদিন আল্লাহর রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেদিন আল্লাহ তালা নিজ আরসের সায়াতলে সাত ব্যক্তিকে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আশ্রয় প্রদান করবেন সায়া দিবেন সে সাত শ্রেণীর ব্যক্তি কারা কারা আসুন আমরা একটু জেনে নেই নাম্বার এক ন্যায়পরায়ণ বাদশা কারা আপনি একজন ন্যায়পরায়ণ বাদশাহ বা আপনি একজন শাসক কুল্লুকুম রায়ন ও কুল্লুকুম সৌলুন আলিয়াতিহি প্রত্যেকই দায়িত্বশীল আর তার দায়িত্ব সম্পর্কে কেমতের দিন জিজ্ঞাসা করা হবে একজন রাষ্ট্রপ্রধান তিনি একজন শাসক একজন প্রধানমন্ত্রী তিনি একজন শাসক এমপি মন্ত্রী মেম্বার চৌকিদার যার যার পর্যায়ে সে একজন শাসক সে যদি ন্যায়পরায়ণ হয় তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ এই সাত শ্রেণীর একজন সে আল্লাহ তালা আর এসে সে সায়া পাবে নাম্বার দুই যার যৌবনকাল কেটেছে আল্লাহর ইবাদতি এটাকে বলা হয় অসাবসাফি ইবাদাতিল্লাহ যার ইবাদতি যৌবনটা কাটিয়েছে যৌবনকালটায় হেলাদুলায় কাটায় নাই যার যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে সে ব্যক্তিও আল্লাহর রহমতের সায়া সেদিন আশ্রয় প্রদান আশ্রয় পাবে নাম্বার তিন রজলুন কলবহু মোয়াল্লা কনফিল মাসাজিদ ওই ব্যক্তি যে ব্যক্তির অন্তরটা সার্বক্ষণিক মসজিদের সাথে লেগে থাকে অর্থাৎ কখন নামাজের রক্ত হবে কখন নামাজের টাইম হবে সে সার্বক্ষণিক ঘোরের দিকে তাকাতে থাকে যে নামাজের সময় কখন হবে একটা অস্থির ভাব যে কখন আমি মসজিদে যাব তো যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে সেই ব্যক্তিও আল্লাহ তালা আরসের নিচে সাহেব পাবে নাম্বার চার ওই দুই ব্যক্তি যে দুই ব্যক্তি পরস্পর পরস্পরকে ভালোবাসা আল্লাহর জন্য আবার পরস্পর পরস্পরকে ঘৃণা করে দুশ্মনী পোষণ করে একমাত্র আল্লাহর জন্য আলহকবুলিল্লাহ অল বকজলিল্লাহ নাম্বার পাঁচ ওই যুবক বা ওই ব্যক্তি যেই ব্যক্তিকে কোনো উচ্চবংশীয় নারী সুদর্শন নারী প্রস্তাব করে আসো আমার সাথে কুকর্ম করো সে যদি বলে ইন্নি আফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমি তোমার সাথে এই কাজ করতে পারবো না মানে যার যৌবনের প্রতি যার কন্ট্রোল আছে যার যৌবনকে যে নিয়ন্ত্রণ করতে পারে সে ব্যক্তি আল্লাহর আরসার নিচে ছায়া পাবে নাম্বার ছয় এমন ব্যক্তি যে গোপনে দান করে নির্জনে দান করে তার ডান হাতে কী দান করলো বাম হাতে জানে না বাম হাতে কী দান করলো ডান হাতে জানে না অর্থাৎ সে কী দান করলে এটাকে কোনো হিসাবই রাখে না মুট করে দান করে দেয় কোনো গণা নাই হিসাব নাই হিসাব সারা দান করে এই ধরনের ব্যক্তিরাও হাসরের ময়দানে আল্লাহর রহমতের ছায়ায় আশ্রয় পাবে নাম্বার সাত ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহর জিকির করে আল্লাহর ইবাদত করে আর দুই চোখ দিয়ে আল্লাহর ভয়ে আল্লাহর জাহান্নামের ভয়ে পানি নির্গত হতে থাকে ওই শ্রেণীর ব্যক্তিও কাল কেয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহর রহমতের সায়ে সে আশ্রয় পাবে আল্লাহ তাকে আশ্রয় প্রদান করবেন তো এখানে যে সাতটি গুণের কথা উল্লেখ করা হলো হল তালা যেন আমাদের মধ্যে বা আমাকে এই সাতটি গুণের সাতটি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করে এবং সাতটি গুণে আমি গুণী হতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তালা আমাকে দান করেন সেজন্য আপনি আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করব সবাই সবার জন্য দোয়া করব। যেন এই গুণে গুণান্বিত হয়ে আমরা আল্লাহর আরসের নিচে আল্লাহর রহমতের ছায়ায় আমরা ছায়া পেতে পারি